আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ বৃন্দ সবাই মুড়ি নিয়ে রেডি হয়ে যান কারণ আজকে আমরা মুড়ি ঘন্ট রান্না করব ইদানিং আমি একটু খানা দানা কমিয়ে দিয়েছি কারণ আমার স্বাস্থ্যটা একটু বেশি বেড়ে যাচ্ছে তবে আজকে আমি কিন্তু একটু বেশি খাবো কারণ রান্নাটা অনেক স্বাদ হয়েছে চলুন দেখে নেই আজকের এই মজাদার রেসিপিটা কিভাবে কি করতে হয় সবার প্রথম দেখে নিচ্ছে আমরা এই রান্নাটা করার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস নিয়েছি একটা বড় ধরনের কাতলা মাছের মাথা নিয়েছি মাছের মশলা তেজপাতা আছে দুইটা আদার পেস্ট রসুন কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি সেই সাথে আছে মরিচ হলুদ জিরার গুঁড়া লবণ কাঁচামরিচ এবং মুগ ডাল মুগ ডাল আমরা এখানে নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণ মুগ ডাল ভাজার আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ এটা তো অনেক ময়লা ছিল আমি চাই না আমার স্বাস্থ্য খারাপ হোক তাই এটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন এটা ভাজতে ভাজতে যখন নুপুরের ঝুনঝুনানি যে শব্দ হয় সেরকম যখন শব্দ হবে তখন আমরা এটাকে নামিয়ে নেব তো দেখেন এটা ভাজা হয়ে গিয়েছে হালকা ঝুনঝুন শব্দ হচ্ছে এই এখন আমরা এটাকে নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে নামিয়ে আলাদা করে রেখে দেব সাইডে রেখে তারপর আমরা আমাদের রান্না শুরু করে দেবো তো পেনের মধ্যে তেল ঢেলে দিলাম যতটুকু তেল ইচ্ছা দিবেন আপনি আর সেই সাথে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে দিয়ে দিলাম রসুন রসুন কুচি করে নিয়েছি একসাথে এখন আমরা এটা ব্রাউন কালার করে ভাজতে তো দেখেন ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে পানি দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সেই সাথে আরও যা যা লাগবে একে একে করে দিয়ে দেব সর্বপ্রথম দিয়ে দিলাম আদার পেস্ট আদার পেস্ট দিয়ে একটু উল্টা পাল্টা দেব নেড়ে চেড়ে দেব সেই সাথে আমরা যে মশলার গুড়া মশলাগুলো নিয়েছি সবগুলো দিয়ে দিলাম তো এটাকে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিব তারপর আমরা যে মাছের মশলাটা নিয়েছি সেখান থেকে এক চামচ পরিমাণ মাছের মশলা দিয়ে দিলাম দিয়ে এখন আমরা এই মশলাটাকে কষাতে থাকবো মশলাটা যখন হালকা কষানো হয়ে যাবে তখন আমরা এই যে দুটা তেজপাতা দিয়ে দিলাম ছিঁড়ে মশলা হালকা মাখানো হয়ে গেলে সরি মশলা হালকা কষানো হয়ে গেলে আমরা এই মাছের মাথাটা নিয়েছি এটা নিয়ে নাড়তে থাকব আর একটু গরম পানি দিয়ে দিয়েছি সাথে দিয়ে এখন আমরা এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাছের মাথাটা আমি এভাবে মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি অনেকেই মাছের মাথা টুকরা করে একবারে কুচি কুচি করে কেটে নেয় বা যেটাই বলেন না কেন কেটে আলাদা আলাদা করে নেয় আমি ভাবলাম যে মাছ যখন সিদ্ধ হবে তখন তো এমনি সব কাটা আলাদা হয়ে যাবে তাই এটাকে আর আগে থেকেই কাটিনি তো মাছ যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমরা এটাকে হালকা চামচ দিয়ে চাপ দিলেই ভেঙে যায় তো দেখেন মাছ যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমরা এর মধ্যে এই যে মুগ ডালগুলো ভেজে রেখেছিলাম সবগুলো দিয়ে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপরে আমরা এই যে একটা পাতিলে গরম পানি করে রেখেছি সেখান থেকে এই ডাল সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে একবারে আন্দাজ মতো পানি দিয়ে তারপর আমরা এটাকে ঢেকে দেবো এখন অপেক্ষা করব যতক্ষণ না ডালগুলো সিদ্ধ হচ্ছে যখন ডালগুলো হালকা সিদ্ধ হয়ে যাবে তখন আমরা এই যে মাছের গুলো আছে না বড় বড় মাছের হাড্ডি সে হাড্ডি গুলোকে ফেলে দিলাম তো দেখেন ডালগুলো হালকা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আরো একটু সময় নেব এটাকে যখন হালকা গলে গলে যাবে তখন আমরা এটাকে নামিয়ে নেব এবং ঝোলটা যখন মাখো মাখো হয়ে যাবে তখন নামাব এ পর্যায়ে আমরা দিয়ে দিলাম কতগুলো কাঁচামরিচ কাঁচামরিচটা একটু পরে দিলেই ফ্লেভারটা ভালো হয় তাই একটু পরেই দিলাম এই যে দেখেন এখন একটু হালকা মাখো মাখো হয়ে গিয়েছে তো এরকম যখন মাখো মাখো হয়ে যাবে গলে গলে যাবে তখন আমরা এটাকে নামিয়ে নেব তো সুপ্রিয় দর্শক বৃন্দ দেখে নিলেন কি সহজ বুদ্ধিতে অল্প সময়ে মুড়ি ঘন্ট রান্না করতে হয় আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাতে একটু লাইক দিবেন আর আপনার কোনো মতামত থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এই প্রত্যাশায় আজকে মতো এখানে বিদায় নিচ্ছি খোদা হাফিজ